122 দিন পর জেল থেকে জামিনে মুক্তি পেলেন লক্ষ্মণ শেঠ। চার দিন আগে চারটি শর্তে তার জামিন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু জামিনের নির্দেশিকা সংক্রান্ত কাগজপত্র না পৌঁছানোয় সংশোধনাগার থেকে ছাড়া পাননি তিনি। মঙ্গলবার সকালে আলিপুর সংশোধনাগারে পৌঁছে যায় সেই সমস্ত কাগজ। এরপরই সকাল 10:45 নাগাদ সংশোধনাগার থেকে ছাড়া পান নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠকে স্বাগত জানাতে সংশোধনাগারের বাইরে উপস্থিত ছিলেন সিপিএম নেতা রবীন দেব, দীপক দাশগুপ্ত ছিলেন, লক্ষণ জায়া, তমালিকা পণ্ডা শেঠ সহ তাঁর পরিবারের সদস্য আত্মীয়রা। সকাল 9:00 থেকে সংশোধনাগারের বাইরে ভিড় জমিয়েছিলেন পূর্ব মেদিনীপুর থেকে আসা বহু সিপিএম কর্মী সমর্থক। দলের কর্মীদের শুভেচ্ছা ও আশীর্বাদে জামিন পেয়েছেন। মুক্তির পর প্রতিক্রিয়া লক্ষণ শেঠের, নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডে জেলে থাকা সহকর্মীরাও দ্রুত মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আনন্দ বিস্তৃত হবেই, কিন্তু বিষাদও আছে যে আমার সহকর্মী, আমার কমরেডরা এখনো তারা জেলে বন্দি আছে। শুধু আমার জেলার নেতা বা কর্মী নয়, সারা রাজ্যের বহু নেতা কর্মী এখন তারা জেলে আছে, তাই তাদের জামিন না হওয়া পর্যন্ত সেই আনন্দটা হচ্ছে। আইনের শাসন আছে, আইনের উপর ভরসা। তো এরপরে কোথায় যাবেন? উনি একটা ভাড়া বাড়িতে থাকবেন, বাড়ি ভাড়া করে। আগামী দিনে দলের সব কর্মসূচিতেই লক্ষণ শেঠ থাকবেন বলে জানান সিপিএম নেতা রবীন দেব। লক্ষণ সেন পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন, এই যে গত 6 তারিখে নতুন করে সম্পাদক মন্ডলী নির্বাচিত হয়েছে, তিনি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, স্বাভাবিকভাবে আমাদের পার্টির নেতৃত্ব তিনি, নেতৃত্ব হিসাবে এখানে এখানে অসংখ্য পার্টির নেতা কর্মী তারা আজকে এখানে উপস্থিত হয়েছে। এদিন লক্ষণ শেঠকে নিয়ে একটি মিছিল করেন সিপিএম এর কর্মী সমর্থকরা। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মুখ থেকে একটু এগিয়ে শেষ হয় মিছিল, সেখান থেকে প্রিন্সেপ ঘাটে যান সস্ত্রীক লক্ষণ। জামিনের শর্তানুসারে লক্ষণ শেঠ পূর্ব মেদিনীপুরে যেতে পারবেন না, এই কারণে লক্ষণ শেঠ এখন কলকাতায় হরিশ মুখার্জি রোডের একটি গেস্ট হাউসে থাকবেন। আদালতের নির্দেশ অনুযায়ী হাজিরা দেবেন ভবানীপুর থানায়। এবিপি আনন্দ।